শ্রাবণীদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল এই দুই পুচকে নিয়ে রেডিও হয়ে গেছি চলে এসেছি মন্দিরে এটা হলো আমাদের বেলদার কালী মন্দির কিন্তু এসে যখন দেখি মন্দির এখনো খোলা হয়নি কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর আজকে মন্দিরে আসার উদ্দেশ্যটা হলো এই দুই পুচকের আজকে জন্মদিন আর জন্মদিনের শুরুটা তো মন্দিরে এসেই হয় মানে ঠাকুরের কাছেই হয় তাই আমরা সকাল সকাল চলে এসেছিলাম মন্দিরে প্রথমে তারপরে বাকি কাজগুলো করা হবে এখানে তারপরে আমরা দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুরোহিত মশাই আসতে তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে কারণ যেহেতু জন্মদিন কেক তো নিতেই হবে আর কেকের দোকানে কেকগুলো এমনভাবে সাজানো থাকে কি যে ভালো লাগে কি বলবো সেই দোকান থেকে দুই পুজকের পছন্দ মতো কেক নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম আর এখন চলে যাব বাড়ি পুজো দিয়ে বাড়ি চলে এসছি কিন্তু মেন কথা হলো আমি সকাল থেকে তাদের উইসই করিনি এখনো দেখলাম তারা ছাদে আছে যাই দুজনকে উইস করি এখন

মন্দির থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপরে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এখন ওই বিকেল সাড়ে তিনটা কি চারটে মতো বাজে আমরা সবাই মিলে এখানে ডেকোরেশন করা হয়ে গেছে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এখনই আমরা জন্মদিনটা সেলিব্রেট করে নেবো কারণ দুই পুচকের জন্মদিন উপলক্ষে দিদা এসছে আর দিদা ওই বিকেলেই বাড়ি চলে যাবে মানে পাঁচটার দিকেই বাড়ি চলে যাবে তাই আমরা ভাবলাম যে দিদা যেহেতু আছে এখন এখনই সেলিব্রেট করে নিই নাহলে দিদা বাড়ি চলে গেলে আর সেলিব্রেট করতে ভালো লাগবে না তখন মনটাও একটু খারাপ হয়ে যাবে তাই এখানে দেখো সমস্ত কিছু গুছিয়েও রেখেছি কারণ দুজনকে ফোঁটা দেওয়া হবে আর একটু ছোটোখাটো ডেকোরেশনও করা হয়েছে কারণ যেহেতু বাড়িতেই ঘরোয়াভাবে সেলিব্রেট করা হচ্ছে তাই বেশি কিছু সেলি মানে সাজানো হয়নি ওই কয়েকটা বেলুনই সাজিয়ে দিয়েছি যেহেতু দুজন পুচকে আর কি ওদের মনটাও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর এই বেলুন ফোলাতে গিয়ে আরেক কাণ্ড হয়েছে মানে বেলুনগুলো ফোলাতে অনেকগুলো বেলুন ছিল কিন্তু বেলুন ফোলাতে ফোলাতে অর্ধেকগুলোই ফেটে গেছে আর বাদ বাকিগুলো আর কয়েকটা টাঙাতে টাঙাতেই ফেটে গেছে তাই যে কটাই ছিল হাতের কাছে সে কটাই এখানে টাঙিয়ে দিয়েছি প্রায় ওই দশটা মতো হবে তারপর এখানে মা দেখো ফোটাটা দিয়ে নিচ্ছে আর বোন এখানে গিয়ে ডিস্টার্ব করছে আর এই জন্মদিনে ফোটা দেওয়ার আগে তো কেক কাটা হয় না তাই ফোঁটাটা দিয়ে মা এখানে মালাও পরিয়ে দিয়েছিল দুজনকে তারপরে কেক কাটা হবে আর এই দুই পুচকে এতটা শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে মানে আমি তো পুরো অবাক এই দুজনকে যদি দু মিনিট এইভাবে শান্তভাবে দাঁড় করিয়ে রাখা যায় তো মনে হয় যেন আকাশে চাঁদ ধরার মতো তারপরে দেখো পেছনে না বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো আর বোন গিয়ে সেগুলো ঠিকও করে দিয়েছিলো মাঝখানে দু একটা ফেটেও যাচ্ছিল থাকতে থাকতে সবাই মিলে ফোটাও দেওয়া হবে দিদাও এখানে ফোটা দিচ্ছিল ঘুমটা সরাও গো ঘুমটা

সবাই ফোটাও দিচ্ছিল আর সঙ্গে সঙ্গে মিষ্টিও আর মিষ্টি খেতে তাদের কি যে গা জ্বালা কি বলবো সবাই মিলে যেহেতু মিষ্টি খাওয়াচ্ছিলো তাদের মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছিল কারণ তারা ঝাল খেতেই বেশি পছন্দ করে আমার মতো তাই তারা বলছিল আমরা আর মিষ্টি খেতে পাচ্ছি না সবাই আমাদের এইভাবে মিষ্টি খাইও না এই দুজনের জন্মদিনটা একটু মিড নাইট সেলিব্রেশন করার ইচ্ছে ছিল মানে প্ল্যান পুরোপুরি হয়ে গিয়েছিল কিন্তু আমার শরীরটা যেহেতু আগের দিন এতটাই খারাপ হয়ে গিয়েছিল প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল হয়নি কিন্তু ভেবে রেখেছি যে এর পরের বছর মিড নাইট সেলিব্রেশন করবো আর দুজনকে অবশ্যই সারপ্রাইজ দেবো আর কি বলো তো এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো আর যেহেতু এরা ছোট এদের তো সারপ্রাইজ ছোটো হোক কিংবা বড়ো সারপ্রাইজ পেলেই হলো মানে কোনো গিফট পেলেই হলো বাপি ওদের ফোঁটাটা দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল। আর ওরাও দুজন প্রণাম করে নিয়েছিলো আর কী বলো তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো মানে গিফট পেতে কার না ভালো লাগে এখানে মিষ্টিটাও আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে দুজনকে দুটো চকলেটও দিয়ে দিয়েছিলাম তারপরে বোন গিয়েছিল। ফোঁটা দিতে আর বলছিল যে আমি ওদের জন্য কিছুই আনি কিন্তু দেখো ওর হাতে অনেক কিছুই ছিল তারপরে ফোটা দেওয়ার পর ও দুজনকে দুটো চকলেট চিপস এগুলোই দিচ্ছিলো তারপরে বলছিল আমি চকলেট চিপস দিতে পারি আমাকে যদি প্রণাম করিস মানে তারা শান্তভাবে যেহেতু জন্মদিন আজকে ওকে প্রণাম করে নিল এটাই বোধহয় ফার্স্টবার আমি দেখলাম যে ওকে প্রণাম করছে তারপরে দেখো কেকটাও ওইদিকে দুজনের জন্য আমরা সাজিয়ে দিয়েছি কেকটা সাজানোর পর একটু ফটোশ্যুট চলছিল। এটা তো স্বাভাবিক ফটোশ্যুট হবেই মাপিটা কেমে আপিস এমন কাড্য়েে সেশে বাপিনে এমারে ড্তে পাপি এমালেটি লেশে হাপিটের কিসছে আপিসেবে আপ্য়ে য়াজে এম� কোনো অনুষ্ঠানে যখন বাড়ির সবাই একসঙ্গে থাকা দেয় কিংবা একসঙ্গে সমানভাবে উৎসাহ দেখানো যায় না সেই ছোট অনুষ্ঠান হলেও যেন বিরাট বড় মনে হয় তারপরে দেখো কেকটা কাটা হতে দুজন দুজনকে খাইয়ে দিয়েছিল মাও ওদের খাইয়ে দিয়েছিল ওরাও মাকে খাইয়ে দিয়েছিল আর জন্মদিন মানে তো একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে যদি কেউ সেই সেটাকে সেলিব্রেট করে না কি যে ভালো লাগে তারপরে বোনও খাইয়ে দিয়েছিলো কিন্তু এদিকে দেখো বোন ওদের খাওয়াতে গিয়ে না নিজেও খেয়ে ফেলেছে মানে ওদের খাওয়াতে দেয়নি নিজে নিজেই কেকটা খেয়ে ফেলেছে মানে এরকম আমাদের দুষ্টুমি মজা হতেই থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও